ভাবছেন কেন কাঁদছি, কেন কাঁদছি ভাবছেন তো? দুঃখের কথা কি আর বলবো বলুন। আমার আপন বন্ধু টকেটিভ সিড আমাকে না জানিয়ে সিনেমা দেখে এসছে, এই দেখুন মানি ব্যাগ আনতে বলেছিল, মানি ব্যাগ থেকে পেয়েছি, এই দেখুন এই দেখুন সিনেমা হলের টিকিট। কী সিনেমা দেখতে গেছিল জানি না, গিয়ে জিজ্ঞেস করছি, যদি ধরা পড়েছে এবার ও বুঝবে কত দানে কত চাল। পেঁয়াজি মারছো না? তো পেঁয়াজ তো, পেঁয়াজের দাম বেড়ে গেছে, বলা যাবে না। এইটা একটা সিনেমার টিকিট, আমাকে না জানিয়ে সিনেমা দেখে এসছে, টকেটিভ সিট। বলুন কী সিনেমা দেখেছেন? আর মুখ লোকাতে হবে না, ক্যামেরা সব দেখা যাচ্ছে, ধরা পড়ে গেছেন, এই দেখুন সিনেমার টিকিট, দেখো তোমরা সবাই। আরে না না, কালকে আমার তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, ওর জন্য তুমি বলছিলে যে কি বলে তোমার ওই সেদিন বলছিলে না যে বাংলা সিনেমা দেখা হচ্ছে না, দর্শক কমে যাচ্ছে, হেন হেন ভালো। তো সেই আনন্দে আমি একটা বাংলা সিনেমা দেখতে গেছিলাম। বাংলা সিনেমা দেখেছো? বাংলা সিনেমা তো, এটা বাংলা সিনেমা তো, এটা বাংলা সিনেমা। কি সিনেমা দেখলে? এই দেখো পদ্মশ্রী। হ্যাঁ, কি সিনেমাটা কি দেখলে? এই যে বাংলা সিনেমা পদ্মশ্রীতে দেখেছি। কি সিনেমা দেখলে? আমি দেখতে গেছিলাম হচ্ছে, যেটা পোস্টারটা আমাকে খুব অ্যাট্রাক্ট করেছিল, আন্দাজ করো, কমার্শিয়াল মুভি তোমার মতে আমার জনারের বাইরে, বাট পোস্টারটা খুব আমাকে অ্যাট্রাক্ট করেছিল বলে আমি গেছি। কি সিনেমা আইডিয়া করো? পোস্টারটা হেভি করেছিল, হেভি। আর সেখানে কি একজন ওই খালি গায়ে এরকম? হ্যাঁ, পারফেক্ট মহিষাসুর অসুর তুমি দেখতে গেছিলে। ভালো, কালকে মেইনলি হচ্ছে আমার কাজটা যেহেতু একটু আগে শেষ হয়ে গেছিলো, 7:45 নাগাদ আমার কাজ শেষ হয়ে গেছিলো, ওর জন্য 8টার সময় টাইম পেলাম, ঢুকে গেছিলাম ওখানে, বৃষ্টি হচ্ছিল, তো কি করবো কি করবো, দেখলাম পোস্টার আছে, এবং আমি হতবাক যে এই সময়ও 40 টাকায় মানে সিনেমা দেখা যায়, এটাই আমি খুব হতবাক হয়ে গেলাম। পদ্মশ্রীতে আমি 40 টাকা দিয়ে মাত্র টিকিট দেখেছি, মানে কোনো ব্যাপারই না, মানে একটা সিনেমা দেখতে গেলে মোটামুটি খরচা থাকে মাল্টিপ্লেক্সে 150 টাকার নিচে, আমি জানি না যে খুব একটা পাওয়া যায় একদম, আর বাইরে তো তবুও যেটুকু যে কটা হল আছে সেগুলোতে 100 টাকা 110 টাকা এরকম থাকে, সেখানে পদ্মশ্রী আমি 40 টাকা টিকিটটা দেখলাম। হ্যাঁ, হলটা হয়তো একটু মেনটেন্যান্সের অভাব আছে, বাট সাউন্ড সিস্টেম মোটামুটি ভালোই, স্ক্রিন মোটামুটি ভালোই, তো দেখলাম ভালো লেগেছে বেশ। ভালো ছিল, সবাই আমরা আগের দিন বলছিলাম যে দেখা হয় না তোমার। হ্যাঁ, ওইটাকে মাথায় নিয়ে আমি গেছিলাম যে তুমি বলছিলে যে বাংলা সিনেমা দেখা হয় না, বাংলা সিনেমার একটা দর্শক কমে যাচ্ছে, তো কেমন দেখ, আমি বাংলা সিনেমা দর্শক হয়ে গেলাম, দেখি। এক কথায় যদি আমি বলি তাহলে বলবো যে যতটা এক্সপেকটেশন নিয়ে গেছিলাম সেই এক্সপেকটেশনটা আমার ফুলফিল হয়নি। আচ্ছা, বাট কমার্শিয়াল মুভির মোড়কে এরকম একটা জিনিস দেখানো সত্যি মানে এর আগে হয়নি, এবং সত্যি এটাতে হাততালি দেওয়ার মতোই প্রশংসাযোগ্য কাজ, এটা মনে হয়। ফার্স্ট পজিটিভ বলবো না নেগেটিভগুলো বলবো? আগে নেগেটিভটাই, নেগেটিভটাই তাহলে বলা হচ্ছে। নেগেটিভ বলতে গেলে যেটা হয়ে থাকে কমার্শিয়াল মুভিতে, একটা হিরোইজম বলে একটা ওয়ার্ড ইউজ হয়, যে হিরো একটা খুশিতে 5 জন ভিলেন উঠে যাচ্ছে, তো এই টাইপসের 2-3টে সিন তো রয়েছে। আর হচ্ছে কয়েকটা জায়গা থেকে প্রশাসনকে, প্রশাসনের যে গাফিলতিটা আরও বেশি থাকে, যে ঘটনা ওখানে দেখানো হয়েছে সেই গাফিলতিটা আমার কোথাও কি মনে হয়েছে একটু কম তুলে ধরা হয়েছে, প্রশাসনের গাফিলতি, গাফিলতি একটু কম তুলে ধরা হয়েছে। এবং কিছু টুকটাক সিন রয়েছে যেগুলো মানে আরও ভালো হতে পারত, ঠিক আছে, নইলে এমনি সিনেমাটা, আমি আবারও বলছি কমার্শিয়াল সিনেমার মোড়কে এরকম একটা সিনেমা পাওয়া সত্যিই খুব টাফ। আর পজিটিভটা? পজিটিভ অসংখ্য রয়েছে, আমি এই কারণেই বলছি পজিটিভ, আমি অসংখ্য বলছি, আমাকে বলা হয়ে থাকে যে আমার জনার একটা তুমি ঠিক করে দাও, বাট আমি সত্যি আমি কোনো জনারের নই, আমি সব রকম সিনেমাই দেখি। তোর জনারটা আমাদের জনার হচ্ছে বাংলা সিনেমা? হ্যাঁ, বাংলা সিনেমা, কিন্তু আমি হলিউডও দেখি, আমি টলিউডও দেখি, বলিউডও দেখি, কারণ আমার কাজ দেখতে ভালো লাগে, যাতে কাজ শেখা যায়, যাতে সেটা আমি চেষ্টা করি। তো কালকে যেটা দেখতে গিয়ে আমার সবথেকে প্রশংসাযোগ্য যেটা লেগেছে সেটা হচ্ছে
জিতের লুক অসাধারণ লুক ক্রিয়েট করেছে, মানে একজন আর্টিস্ট পাগল কিরণ মান্ডি, ঠিক আছে, সেই পাগল সেই ইয়েটাকে পুরোপুরি ফুটিয়ে তুলেছে। এবং জিতের অভিনয় খুব প্রশংসাযোগ্য, জিতকে আমি এর আগে এরকম অভিনয় করতে দেখিনি কখনো, তো জিতকে আমার খুব ভালো লেগেছে, জিতের অভিনয়ও আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড আবিটা অ্যাজ ইউজুয়াল ভালো ভালো তো লাগবেই, নুসরা তো ভালো করেছে, নুসরা যেটুকু কাজ ছিল সেটুকু খুব ভালো করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার যে কি বলে এটাকে, এটা মেইন কথা, মানে যদি আমি স্টোরিটা ছোট করে না বলি তাহলে এটা বোঝাটা খুব মুশকিল। শেষটা বলিস না, শেষটা ছাড়া। হ্যাঁ, স্টোরিটা এবার এটুকু হচ্ছে, মানে স্টোরিটা গেছে হচ্ছে তোমার একজন শিল্পীর শিল্পসত্তার প্রতি যে কি পরিমাণ টান, এবং তার শিল্পসত্তাই তার জীবনে তার স্বপ্ন, তার প্রেম, তার সংসার, তার সমস্ত কিছু, এর বাইরে সে কিছু ভাবে না, সমাজ বলো বাস্তব বলো সে কিছু ভাবে না, প্রত্যেকটা জায়গায় সে শিল্প দেখে। এবং তার একটা প্রেরণা রয়েছে, যে প্রেরণাটা ক্যারেক্টারটা করেছে রাজনন্দিনী। আর আমাদের শিল্পী টিগান মান্ডি হচ্ছে জিৎ, আপিল করেছে একটা কর্পোরেট ওয়ার্ল্ডের একজন অফিসার হিসেবে ক্যারেক্টারটা করেছে। নুসরাতের ক্যারেক্টার খুব চ্যালেঞ্জিং, কারণ নুসরাতের ভালোবাসা শিল্পীর প্রতি গেছে, জীবনটা শুরু হয়েছে কর্পোরেটের হাত ধরে, খুব চাপের এই জিনিসটা, ঠিক আছে, নুসরাতের কাছে খুব কর্পোরেট। এবং এই কর্পোরেট শিল্পসত্তা প্রেম সংসার সব কিছু মিলিয়ে একটা যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে সেই দ্বন্দ্বটা এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। আর শিল্পীর কাছে শিল্পসত্তাটাই যে সব থেকে বড় জিনিস এটা বারবার ফুটিয়ে তোলা হয়েছে, যে জিনিসটা আমার খুব ভালো লেগেছে। একজন শিল্পী তার শিল্পসত্তা ছাড়া কিচ্ছু বোঝে না। একটা কথা আছে যে শিল্পীকে চিনতে গেলে সময় লাগে, শিল্পীকে বোঝা যায় না, ঠিক আছে, সময়ও লাগে শিল্পীকে বোঝাও যায় না। তো সেই জায়গা থেকে সত্যিই শিল্পীকে বোঝা যায় না। এক জিৎ একটা আর্ট কলেজের মানে টিচার, মানে এবং গোল্ড মেডেলের স্টুডেন্ট, ঠিক আছে, তার আঁকাগুলো রাজ্যপালের ভবনে টানানো থাকে, ঠিক আছে, কিগান মান্ডি যে ক্যারেক্টারটা হয়েছে, তো সে ক্লাসরুমে ঢুকছে উইদাউট প্যান্ট, শুধু পাঞ্জাবি পরে ঢুকছে, কোনো ম্যাটার না, স্টুডেন্টদের সঙ্গে বসে হেসা ফেসা করছে, পারিপার্শ্বিক চোখে এই জিনিসগুলো খুব কটাক্ষ হচ্ছে, যা হয়ে থাকে শিল্পীর জীবনে, কিন্তু জিৎ সেটাকে তবু ওভারকাম করছে। এবং যে আসল বিদ্যার ইউনিভার্সিটি প্রফেসর বলো কি যারা আসল বিদ্যার, তারা ঠিক জিতের মানে জায়গাটা বুঝতে পারছে, বলে যে শিল্পী রাজ্য যা যার একটা রাজ্যপাল ভবনে টানানো হচ্ছে সে ট্রেনের টয়লেটের মধ্যেও আঁকছে। হ্যাঁ, এবং ততটা হয়তো এক্সপেকটেশন আমার ফুলফিলটা হয়নি, ঠিক আছে, সেটা আমার সেটা আমার দোষ, কারণ আমার এক্সপেকটেশন আমি আজকে মানে সত্যি বাধ্য হচ্ছে আমাকে জনায় ক্রিয়েট করে না। আমি ঋতুপর্ণ ঘোষের সিনেমা দেখে আর্ট ফিল্ম ম্যাটার বুঝেছি, এবং বিশ্ব চিত্রাঙ্গনে দেখি একটা অন্যরকম গল্প কী হতে পারে, ঠিক আছে, বা শব্দ আমি দেখেছি যেটা ঋত্বিক অভিনয় করেছিল শব্দ, এই জিনিসগুলো দেখেছি, এগুলো আমাকে টানে। সুতরাং ওষুধ নামটার মধ্যে একটা বেশ একটা আর্টিস্টিক একটা গন্ধ লুকিয়েছিল। আদৌ ওষুধটা কি, এটাই হচ্ছে কোশ্চেন, এটা আমাদের কাছে একটা কোশ্চেন হয়ে থাকে, আদৌ ওষুধটা কি, তো সেটা আমি চেয়েছিলাম খুঁজতে, ঠিক আছে, উত্তর পেয়েছিস? হ্যাঁ, অবশ্যই পেয়েছি, সিনেমাটাতেই উত্তরটা আছে, তবে উত্তরটা যার যার কাছে যেরকম দর্শকের পয়েন্ট অফ ভিউ আলাদা হয়। জিৎ বলে সবাই দেখো, তো সবাই দেখো সিনেমাটা, জিৎ বলে না, আমি এর আগে একটা দেবের বুড়ো হাঁস দেখেছিলাম। হ্যাঁ, দেবের তো ওই সাজবাতিও বেরিয়েছে, সব পেয়েছি। হ্যাঁ, তো আমি দেবের বুড়ো হাঁসটা দেখে আমি কমার্শিয়াল অ্যাক্টর এরকম করতে হবে, মনে হয় যথেষ্ট ভালো কাজ করেছে, মনে হয় খুব ভালো সিনেমা করেছে, খুব ভালো করেছে। তো এরা যখন করে কাজ, এই সবার কথা বলছি, দেবজি যারা ইন্ডাস্ট্রি মানে এখন প্রথম সারি, আমি আজকে এটা দেখে আমি আবারও একটা কথা, সেদিনও কথাটা বলছিলাম আজকেও বলবো, তোমাকে টেস্টটা করতে হবে, দেখতে হবে সিনেমা, না দেখে টেস্ট করে তারপর তোমাকে কম বেশি সমস্ত কিছু আলোচনা করতে হবে, নইলে হবে না। তো যাই হোক, ওষুধ তোমরা সবাই দেখো, হ্যাঁ ওষুধ তোমরা দেখো, আমরা তো কাজ করছি, তবে এর মধ্যে আমরা কয়েকটা বন্ধুদের কাছ থেকে ইনভিটেশন পাচ্ছি, কারণ শীতকাল চলছে, মেলা চলছে, বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা ফোন করে বলছে মেলা চলছে আমাদের এখানে আসো, বা রিসেন্টলি বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, 26th প্রজাতন্ত্র দিবস আছে, দেন 23rd নীতিশ সুভাষচন্দ্রের জন্মদিবস রয়েছে, 12th তোমার বিবেকানন্দের জন্মদিন রয়েছে,
তো এরকম পরপর অনেকগুলো প্রোগ্রাম রয়েছে জানুয়ারিতে, তো সেখান থেকে বিভিন্ন রকম ইনভিটেশন আসছে, তো সেই ইনভিটেশনগুলো কভার করতে হবে আমাদেরকে, সে নিয়েও আমরা ব্যস্ত আছি, পারবো জানি না, চেষ্টা করবো আমরা। এবং যেটা হচ্ছে কথা, সেগুলোও আমি তুলে তুলে ধরবো। তার মধ্যে দিয়ে একটা কাজ নিয়ে এগোচ্ছি, ইকুয়াল সোসাইটি, এটার উপর আমি একটা কাজ করে আসছি। নেক্সট যে প্রজেক্টটা আছে ইকুয়াল সোসাইটি, যেটা আমাদের নারী পুরুষ একটা বিভেদ দেখানো হয়, একটা ইকুয়াল সোসাইটির উপরে আমি একটা কাজ করতে চলছি, ইকুয়ালিটি, তো সেটার উপর একটা কাজ করতে চলেছি আমি, মানে আমরা, তো দেখবে সেটাও তোমরা। বাট যা চলছে চারপাশে সমাজের এই মুমেন্টে যা অবস্থা, বিশেষ করে আমাদের দেশের এখন যা অবস্থা, সত্যিই বলছি শান্তিটা খুব কাম্য, শান্তিটা কাম্য, একটু শান্তি দরকার। কারণ আমি নর্মালি একটা কথা বলছি, একজন দেশবাসী হিসেবে কথাটা বলছি, এনআরসি, ক্যাব, হেন তেন যাই আছে, ধর্ম, ধর্ষণ, খুন, জখম, অত্যাচার, এই দিয়ে আমি দেখি খবরের কাগজ। আমি এইমাত্র খবরের কাগজ পড়ছিলাম, খবরের কাগজটা পুরো ভর্তি। তো সবার আগে কী বলুন তো, মানে একজন একজনকে বুঝুন, একজন একজনকে ভাবুন, একজন একজনকে ভালোবাসুন, দেখবেন সমস্তটা বিভিন্নতা মুছে গেছেন। সব কিছু হয়তো দরকার, আবার কিছুই হয়তো দরকার নেই, এটাই হচ্ছে সব থেকে বড় কথা, এটা খুব ভালো কথা। সব কিছুই আমাদের দরকার, কিন্তু কিছু ভেবে দেখলে কিছুই হয়তো দরকার নেই। যাই হোক, তোমরা সঙ্গে থেকো, সঙ্গে থেকো, লাইক করো, শেয়ার করো। এই একটুখানি সকালবেলা ফাঁকা ছিলাম একটু, দুজন মিলে আড্ডা মেরে নিলাম তোমাদের সঙ্গে, একটু গল্প করে নিলাম। এই যা রোববারের সকাল, বুঝতেই পারছো একটু ছুটি পেয়েছি, তো যাই হোক, এনজয় এনজয় করো, আর ভালো ভালো সিনেমা দেখো। হ্যাঁ, প্রচুর সিনেমা দেখো, আর জানো সিনেমা শুধু নয়, নাটক ফাটক সমস্ত কিছু দেখো। আমাদের নাটকেরও ইনভিটেশন আছে, যাবো তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবো, মেলাতেও যাবো তোমাদেরকে সঙ্গে, সব জায়গাতেই তোমাদেরকে সঙ্গে করে করে নিয়ে যাবো। আর তার মাঝখানে মাঝখানে আমি আমার টপিক নিয়ে কাজ করে নেব। চল, বাই বাই।